দলীয় পার্টি বিপুল ভোটে জেতার পরও কিনা পদত্যাগ করলেন হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানরা। যে ঘটনাকে ঘিরে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে। হুগলি লোকসভা কেন্দ্রের দুই হেভিওয়েট পার্টি ছিলেন তৃণমূলের রচনা ব্যানার্জি এবং বিজেপির লকেট চ্যাটার্জি। হাই ভোল্টেজ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে 76,853 ভোটে জয়লাভ করেছেন রচনা। কিন্তু ভোটে জয়লাভ করলেও হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 3টি বিধানসভায় পরাজয় হয়েছে তৃণমূলের। তার মধ্যে বেশি ব্যবধান চুঁচুড়া বিধানসভায়। এই বিধানসভায় তৃণমূল থেকে 8,284টি ভোট বেশি পেয়েছে বিজেপি। তাই দলীয় পার্টি জিতলেও কোথাও যেন নিজের এলাকায় হারের যন্ত্রণা অনুভব করছিলেন বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ খোদ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তৃণমূল সূত্রে খবর, চুঁচুড়া বিধানসভায় হারের কারণ পর্যালোচনা করার জন্য প্রধান উপপ্রধান সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছিলেন বিধায়ক অসিত মজুমদার। আর সেই বৈঠকে নাকি নিজের এলাকায় হেরে যাওয়া প্রধান উপপ্রধানদের যাচ্ছে তাই ভাবে অপমান করেছেন বিধায়ক। এই ঘটনাতে এই নাকি ক্ষুব্ধ হয়ে প্রধান এবং উপপ্রধানরা পদত্যাগ করেছেন। যদিও ঠিক কতজন পদত্যাগ করেছেন তা এখনো স্পষ্ট কিছুই জানা যায়নি। তবে কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুচেতা মান্না পাল পদত্যাগ করেছেন, এটা স্পষ্ট। কারণ ইতিমধ্যে মগরা বিডিও অফিসে তিনি তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন আর পদত্যাগের কথা নিজ মুখে স্বীকারও করেছেন তিনি। পদত্যাগের কারণ সম্পর্কে তিনি জানিয়েছেন, এলাকায় ভালো লিড না দিতে পারার কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কতটা কি লিড ছিল পঞ্চায়েত? এই সাম ভর্তি গেল লোকসভা, তাই তো? না, আগের পঞ্চায়েত, আপনাদের তো পঞ্চায়েত ভোট হলো, সে সময় কি লিড ছিল? লিড ছিল, আসলে সে তো মানে লিড ছিল। এখন বিধানসভাতেও তাই ছিল? হ্যাঁ, আমরা হ্যাঁ ওই লোকসভাতে আমরা দিতে পারিনি সেভাবে। কেন হঠাৎ মানে কেন এটা আমরা দেখছি যে কেন এরকম হলো, কোথাও কি মানে মানুষের সঙ্গে জনসংযোগটা কি কম হয়ে গেছিল বা এমন, সেটা আমরা দেখছি খোঁজ খবর নিয়ে, কিন্তু সেভাবে আমাদের সামনে কিছু হয়নি। শুধু পঞ্চায়েত না, গোটা বিধানসভাটাই ভালো। হ্যাঁ, তো সেক্ষেত্রে শুধু আপনার একটা পঞ্চায়েত না, তো অন্যান্য পঞ্চায়েতেও কি তারা ইস্তফা দেবে বা কিছু এর কথা হয়েছে? সেটা না, আমার সাথে কথা হয়নি। চেষ্টা করেছি যাতে সব মানুষরা পায় সুযোগ সুবিধা, চেষ্টা করেছি। তারপর তো তাদের পার্সোনাল, তারপরেও মানে এই পরিস্থিতি হলো কেন, মানে আপনি কি মনে করছেন? এখন আমরা ঠিক বুঝতে পারছি না, এটা নিয়ে আমরা বসছি আলোচনা করছি দেখছি। খুবই ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু এইটাতে খুব খারাপ হলো, খারাপ লেগেছে। হ্যাঁ, এসেছিল। এদিকে চুঁচুড়ার বিধায়কের স্বভাবের কথা তুলে ধরে তীব্র আক্রমণ করেছেন চুঁচুড়ার পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝন্টু বিশ্বাস। তার অভিযোগ, বিধায়ক সবার সঙ্গে খারাপ ব্যবহার করেন, কাউন্সিলরদের কাউন্সিলর বলে মনে করেন না, সকলকে তিনি কুকুর ছাগল বলে মনে করেন, তাই এলাকায় ভোট কমেছে। সবাই দেখতে পাবে তাসের ঘরের মতো একদিন ভেঙে পড়বে। এমন ব্যবহার মানুষ আর কি মুখ ঘুরিয়ে নিয়েছে চুঁচুড়ার দিক থেকে। মানুষ কার ব্যবহারের কথা বলছে? চুঁচুড়ার এমএলএ ব্যবহার এরকম, এমন কর্মীদের সঙ্গে ব্যবহার করে, এমন যাচ্ছে তাই যা করে, কাউন্সিলরদেরকে কাউন্সিলর মনে করে না, সব কুকুর ছাগল মনে করে। ওই জন্য তো আর কি আজকে এই চুঁচুড়ার হার, সেই তার ব্যর্থতা পুরোটা এখানে পড়েছে। তো ওগুলোর সঙ্গে তো কাউন্সিলর যায়, যে কোনো ডাকে যায়, যে কোনো, ওই তো বললাম তো যায়, তারা যায়, ঠিক আছে, দলের সাথে যায় আর কি, যখন আছে যায় 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 আছে, সব তাসের ঘরের মতন ভেঙে পড়বে, বুঝতে হবে, আমরা সবাই দেখতে পাবো সব কিছু কী হবে। কাউন্সিলর জন্তু বিশ্বাস বিধায়ক অসিত মজুমদারকে আক্রমণ করলেও বিধায়ক বলেছেন তার বিধানসভার অন্তর্গত ব্যান্ডেল, দেবানন্দপুর, কোদালিয়া এবং কোদালিয়া 2 এই 4টি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানরা বিডিও অফিসে গিয়ে পদত্যাগ করেছেন। তারা দায়িত্বে থেকেও কোনো কাজ করেননি, তাই বিবেকের কারণে তারা পদত্যাগ করেছেন। আমি তাদেরকে বিবেক দেখে ধন্যবাদ জানাই। তবে প্রধান উপপ্রধানরা পদত্যাগ করলেও মানুষের পরিষেবা যাতে বন্ধ না হয়
সে বিষয়ে পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করা হবে। একই সাথে আগামী দিনে পুনরায় যাতে ওই প্রধান এবং উপপ্রধানরা কাজ করেন সে বিষয়ে আলোচনা করা হবে। দেবানন্দপুর ব্যান্ডেল কোদালিয়া দুই কোদালিয়া এক, আমার বিধানসভার মধ্যে এই চারটে গ্রাম পঞ্চায়েত, এখানে প্রধান এবং উপপ্রধান তারা বিডিওর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই এদের যে এদের বিবেক আছে। এরা থাকা অবস্থায় যেহেতু দল পিছিয়ে পড়েছে, এরা সেই দায়িত্ব নিজেদের মাথায় নিয়ে রিজাইন করেছে। আমরা বসবো সমস্ত মেম্বারদের নিয়ে সিদ্ধান্ত নেব। যারা দায়িত্ব নিয়ে ভোট পরিচালনা করেছে কিন্তু মানুষ মনে করেছে বিজেপিকে ভোট দিয়েছে, আমি পর্যালোচনা করছি, পর্যালোচনা করব এবং এই চারটে পঞ্চায়েতের সমস্ত মেম্বারদের নিয়ে বসে আমরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেব যাতে পরিষেবা, মানুষের পরিষেবা বন্ধ না হয়, সেটা নিশ্চয়ই দেখব। তবুও আমি এই প্রধান উপপ্রধানদের ধন্যবাদ জানাই যে তাদের বিবেক আছে, তারা বিবেকের দংশনেই কাজ করেছে, তার দ্বারা আমাদের ধন্যবাদ যোগ্য এবং নিশ্চয়ই তারা কাজ করবে আগামী দিনে মন দিয়ে, আমি এটা মনে করি। এদিকে আবার বিধায়ককে আক্রমণ করেছেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। তিনি বলেন, পরাজয়ের দায় যদি নিতেই হয় তাহলে বিধায়ক কেন নিচ্ছেন না, আগে তো তার নিজেরই পদত্যাগ করা উচিত। মানে তৃণমূলের যারা পঞ্চায়েতের উপপ্রধান প্রধান রয়েছে তারা পদত্যাগ করছেন, তৃণমূল প্রার্থী তো জিতেছেন তারপরে হঠাৎ পদত্যাগ করছেন, তারা বলছে যে তারা জিততে পারেনি তাই জেতাতে পারেনি দলকে, তাই তারা পদত্যাগ করছে। খুচরো বিধানসভায় যে সকল তৃণমূলের নেতা পঞ্চায়েত সদস্যরা যারা রয়েছে তার ভিতরে আমরা দেখলাম যে কিছু যারা রয়েছে দায়িত্বে, কেউ প্রধান কেউ উপপ্রধান, তারা পদত্যাগ করেছে, তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। তবে আমার প্রশ্ন যেটা, এখানে যিনি অভিভাবক তিনি তো হচ্ছে আমাদের চুচুড়োর বিধায়ক, সবার আগে তো তাকে পদত্যাগ করা উচিত, তিনি আর বিশ্লেষণ কি করবে? তার বিধানসভায় এরকম ধস নেমেছে, মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, সবার আগে মনে হয় এদের পদত্যাগের যে রাস্তাটা এরা বিধায়ককে দেখাচ্ছে না। বিধায়ক যেহেতু সিনিয়র তাই বিধায়কের আগে পদত্যাগ করে এদেরকে রাস্তা দেখানো উচিত, এটা আমার মনে হয়। কিন্তু মানে উনি বলছেন যে যারা পদত্যাগ করেছেন তাদের শুভবুদ্ধি তো ওনার আগে উদয় হওয়া উচিত, উনি গার্জিয়ান, চুচুড়ো বিধানসভার গার্জিয়ান হচ্ছে আমাদের চুচুড়োর বিধায়ক, তার সবার আগে শুভবুদ্ধি উদয় হওয়া উচিত, তাই না? ওনার দেখানো পথেই তো ওনার সাঙ্গপাঙ্গরা হাঁটবে, সুতরাং সবার প্রথমে চুচুড়োর বিধায়কের পদত্যাগ করা উচিত, সেটা দেখে ওদের যারা আরও সদস্যরা রয়েছে তারা পদত্যাগ করবে। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন, আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।